হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হলো শনিবার আর সকালবেলা ঘুম থেকে উঠেই দেখছি বেশ একটা রোদ ঝলমলে দিন। এখন যেহেতু আস্তে আস্তে ঠান্ডা পড়ে যাচ্ছে, তাই একটু রোদ উঠলে বেশ ভালোই লাগে। সবসময় যদি এরকম মেঘলা মেঘলা ওয়েদার থাকে তাহলে কোনো কাজে মন বসে না, আর এই ঠান্ডার মধ্যে না ঘরের কোনো কাজ করতেও অতটা ইচ্ছা করে না। তো যাই হোক, সকালবেলা একটু চা বিস্কিট নিয়ে নিলাম, আর এরম সকালবেলা ঘুম থেকে উঠে চা বিস্কিট খেতে খেতে না আমরা প্ল্যান করি যে আজকের দিনটা কী কী করবো। যদিও সবার আগে প্ল্যান হয় যে আজকে কি রান্না করব। তো ব্রেকফাস্টে আজকে একদম সিম্পল একটা খাবার বানাচ্ছি। আমার কাছে আগে দিনের একটু আটা মেখে রাখা ছিল, তো ভাবলাম সেটা দিয়ে একটা এগ র‍্যাপ বানানো যেতে পারে। আর ভাবা মাত্রই কাজ শুরু। প্রথমে আমি পরোটাটাকে ভেজে নিলাম, তারপরে একটু ডিম দিয়ে, ডিমটা একটু হালকা ভাজা হয়ে গেলে ওর উপর পরোটাটা দিয়ে এপিটোপিট করে একটু ফ্রাই করে নেব। তারপর এর মধ্যে শশা কুচানো, পেঁয়াজ কুচানো, একটু লঙ্কা কুচি, একটু টমেটো কেচাপ, আর একটু কাসুন্দি দিলেই কিন্তু আমাদের একটা দারুণ এগ র‍্যাপ তৈরি হয়ে যাবে। মানে ওই যেটাকে আমরা এগরোল বলে থাকি, কিন্তু এটাকে আমি এগ র‍্যাপ বলছি কারণ এটাকে ফোল্ডটা আমি র‍্যাপের মতো করে করছি, তার জন্য আমি এটাকে এগ র‍্যাপ বললাম। ভাবছিলাম এর মধ্যে সস না দিয়ে একটু চিজ দিই, কিন্তু আর চিজ খেতে ইচ্ছা হলো না, তাই সস দিয়েই খেলাম। আর এদিকে দেখো, এখানকার যে ক্যানাডিয়ান গ্রসারি শপ আছে সেখানে এরকম হাঁসের ডিম পাওয়া যায়। ডিমগুলো খুবই ভালো হয় খেতে, তার জন্য মাঝে মধ্যেই আমি এই ডিমটা নিয়ে আসি। আর ভাবলাম আজকে এই ডিমটা রান্না করি, আর তার সাথে বানাবো একটু মুসুর ডাল। মুসুর ডালটা আগে থেকে আমি সেদ্ধ করে রেখেছিলাম, এবার একটু তেলের মধ্যে পাঁচ ফোড়ন দিয়ে আমি মুসুর ডালটা রান্না করব। আমি কালো জিরে শুকনো লঙ্কা দিয়েও মুসুর ডাল রান্না করি, কিন্তু এই পাঁচ ফোড়ন দিয়ে এই মুসুর ডালটা খেতে দারুণ লাগে আমার। কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে প্রথমে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিলাম। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে ওর মধ্যে সেদ্ধ ডালটা দিয়ে ওর মধ্যে জল দিয়ে দেবো, দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। তারপর ডালটা ফুটে গেলে না এর মধ্যে আমি একটু লেবু পাতা দেবো, দারুণ লাগে এটা খেতে। লেবু পাতা দেওয়ার পর গ্যাসটা বন্ধ করে দেবো, তাতেই আমাদের ডালটা রেডি হয়ে যাবে। তারপর আমি একটুখানি উচ্ছে কুমড়ো ভাজা করে নেব। আমি প্রথমে কুমড়োটা ভেজে আলাদা করে তুলে রাখার পর উচ্ছেটা ভাজি, কারণ আমার এই উচ্ছেটা ফ্রোজেন করে রাখা ছিল। একসাথে ভাজলে না ভাজাটা খুব একটা ভালো হতো না, কারণ জল জলে হতো। ওই জন্য আমি উচ্ছেটাকে ক্রিস্পি করে ভেজে নেওয়ার পর কুমড়ো ভাজাটা ওর মধ্যে মিশিয়ে নেব। তারপর নুন মিষ্টি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলেই আমাদের উচ্ছে কুমড়ো ভাজা রেডি। তারপর আমি ডিমটা বসিয়ে দিলাম। প্রথমে তেলের মধ্যে পেঁয়াজ কোচানো, আদা, রসুন সব গ্রেট করে ভালো করে ভেজে নেব। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটো পিউরে। টমেটো পিউরে দিলে না রান্নার রঙটা খুব ভালো আসে, তার জন্য আমি মাঝে মধ্যে মাছ মাংস ডিমে টমেটো পিউরে দিই। তারপর এর মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নেব। কম আঁচে মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পর অল্প একটু গরম জল দিয়ে আবারও মশলাটাকে একটু কষিয়ে নেব। মশলাটা যখন একদম তেল ছেড়ে আসবে তখন তার মধ্যে আগের থেকে ভেজে রাখা আলু ডিম এইসব দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। মাঝে একটু গরম জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম, নামানোর আগে একটু ধনে পাতা ছড়িয়ে দেবো। আর আমি লাঞ্চটা নিয়েও চলে এসেছি, আর ডালের সাথে খাওয়ার জন্য আমি একটুখানি বেগুন ভাজাও ভেজে নিয়েছি। আর আজকে লাঞ্চে হলো ভাত, ডাল, বেগুন ভাজা, উচ্ছে কুমড়ো ভাজা, হাঁসির ডিমের ঝোল, আর আমার ফ্রিজেই আগের থেকে একটু চাটনি করে রাখা ছিল, সেটাও আমি এর সাথে নিয়ে নিয়েছি। আর এই ছুটির দিনে খাওয়ার সময় যদি একটা সিনেমা না দেখি তাহলে খাওয়াটা ঠিক জমে না, তার জন্য একটা হিন্দি সিনেমা চালিয়ে নিয়েছি, খেয়ে আবার আমরা একটু বেরোবো। আর এখন আমরা একটু বাড়ি থেকে বেরিয়েছি, ভাবলাম বাড়িতেই বসে আছি তো সামনে যে আমাদের স্কয়ার ওয়ান মলটা আছে বাড়ির কাছে, তো ভাবলাম সেখানে যাই। এখন যেহেতু ক্রিসমাস পড়ে গেছে তো ওখানে না ওখানে এখন ক্রিসমাসের সব জিনিস উঠেছে, সেগুলো দেখতেও ভালো লাগে, ভাবলাম ঘরের টুকটাক কিছু কেনাও যেতে পারে। আর এখনই স্টকটা ভালো, হ্যাঁ প্রচুর দোকানে অফার দেবে, আর এমন এমন দোকানেও অফার দেয় যেগুলো সারা বছর কোনো সময় অফার থাকে না, সেই সময় ক্রিসমাসে এইসব দোকানগুলোয় অফার থাকে। তো চলো যাওয়া যাক। তো আমরা মলে পৌঁছে গেছি। শনি রবিবার করে না এই মলটায় বিভৎস ভিড় থাকে, মানে ফুড কোর্টে চেয়ার পাওয়ার জন্য রীতিমতো লাইনে দাঁড়াতে হয়। আর যেহেতু এখানকার লোকরা শপিং করতে খুবই ভালোবাসে, তো এরকম অফার যে সব দিনে দেয় সেই সব দিনে তো আরও বেশি ভিড় হয়। তো আমরা ভাবলাম দেখি কোথায় কোথায় কি অফার দিচ্ছে, প্রথমে ভালো করে দেখে নিই। তার জন্য প্রথমেই ঢুকে গেলাম মিনিসোতে, এটা আমার ফেভারিট একটা দোকান। ঢুকেই দেখলাম এখানে একটা বারবির সেকশনই করা রয়েছে, যেখানে এত কিউট কিউট ব্যাগ রয়েছে, মনে হচ্ছিল এখান থেকে দু তিনটে ব্যাগ আমি তুলে নিই। আর দাম যে খুব বেশি তা নয়, মোটামুটি রিজনেবল প্রাইসেই ছিল, $26 থেকে $30 মধ্যে এক একটা ব্যাগ ছিল। আর এখানে বারবির অনেক অ্যাক্সেসরিজ ছিল, তো আমার সেদিকে চোখ পড়তেই সেখানে দেখলাম কি নেওয়া যেতে পারে। তো আমার এরকম একটা নেক পিস পছন্দ হচ্ছিল, কিন্তু অনির্বাণ বলে ওই হেয়ার ব্যান্ডটা নিতে, যেটা আমার কাজে লাগবে, মানে স্কিন কেয়ার করার সময় বা কোনো মেকআপ করার সময় যাতে চুলটাকে টাইট করে বেঁধে আমি কাজটা করতে পারি।
মিনিসো থেকে বেরিয়ে আমরা চলে গেলাম আমার আরেকটা ফেভারিট দোকান অল্ডোতে। এখানে দেখলাম ছেলেদের বুটের ওপর বেশ ভালো ডিসকাউন্ট দিচ্ছে, আর বুটগুলো না খুব কিউট দেখতে। দেখো এখানে ডিজনির একটা বুট ছিল, আরেকটা বুটও অনির্বাণ বার করলো খুঁজে খুঁজে ডিজনির, যেটা খুবই কিউট দেখতে। আমার তো অফ হোয়াইটটা বেশি ভালো লাগছিল, তো এখান থেকে অনির্বাণ একটু নিজের জন্য জুতো দেখছিল। এই নভেম্বর ডিসেম্বর মাস পুরো অফার থাকবে, তো তার জন্য আমরা একটু ওয়েট করেই সব কিছু কিনবো। তার জন্য আগের থেকেই সব দেখে নিচ্ছি যে কোন দোকানে কতটা অফার দিচ্ছে। আর অল্ডোতে এসে ব্যাগ দেখবো না সেটা তো হয় না, তাছাড়া অল্ডোর অ্যাক্সেসরিজও আমার খুব ভাল লাগে। এখানে দেখো ইয়াররিংগুলো কি সুন্দর দেখতে, ড্রেসের সাথে এত সুন্দর যায় এই ইয়াররিংগুলো। আমি আগেও কিনেছি কিন্তু অফার ছাড়া এই ইয়াররিং কেনা সম্ভব নয়। তারপর চলে এলাম আরবান প্ল্যানেটে, সেখানে এসেও দেখলাম এরকম বারবির সব জিনিসপত্র রয়েছে এখানে, মানে ড্রেস, টি শার্ট, বটল, নাইটওয়্যার সমস্ত কিছুই এখানে বারবির। আর এই জিনিসগুলো একদম দোকানে ঢোকার মুখেই রাখা রয়েছে, তো এখান থেকে তো কোনোভাবেই চোখ সরাতে পারছিলাম এত সুন্দর জিনিসগুলো। আর এখানে না বটলগুলোও খুব কিউট, কিন্তু ভালো দাম ছিল, প্রায় $20 করে দাম ছিল এক একটা বটলের। তো আমরা ওয়েট করছি যে দামটা যদি একটু কমে তখন আবার এই বটলগুলো নেওয়া যাবে। আর কয়েকদিনের মধ্যেই যেহেতু এখানে ক্রিসমাস, তার জন্য দেখো এখানে সমস্ত কিছু ক্রিসমাসের উঠে গেছে। এখানে ক্রিসমাসের সব পাজামা সেটগুলো এত সুন্দর দেখতে, দেখো এই সোয়েটারটা কি সুন্দর দেখতে, কিন্তু প্রায় $40 মতো দাম এই সোয়েটারটার। এত দাম দিয়ে একটা ক্রিসমাস থিমের সোয়েটার আর নিতে পারছি না। তো এখানে দেখলাম $6 করে কিছু টি শার্ট বিক্রি হচ্ছে, আর সবচেয়ে বড় কথা টি শার্টগুলো না একটু ডার্ক কালারের ছিল। রান্নাঘরের কাজ করতে এরকম ডার্ক কালারের টি শার্টই কাজে লাগে, তো আমি ওখান থেকে দুটো টি শার্ট নিলাম। তারপর চলে আসলাম বাথ অ্যান্ড বডি ওয়ার্কসে। এইখানে না শীতকালে দারুণ দারুণ অফার দেয় এই সমস্ত কিছুর ওপর, কিন্তু একবারে সব অফারগুলো দেয় না। আজকে যেমন রুম ফ্রেগনেন্সের ওপর অফার আছে, $2.95 করে, ওই $3 মতো পড়বে। তো আমাদের প্ল্যান ছিল কিছু রুম ফ্রেগনেন্স তোলার, নাহলে অন্য সময় এইগুলোর ভালো টাকাই দাম থাকে। আর এই দোকানে আসলে না আমি অনির্বাণ দুজনেই পুরো হারিয়ে যাই, এত সুন্দর সব কিছুর ফ্রেগরেন্স যে বলার নয়। আর আমার খুব পছন্দের একটা ফ্রেগরেন্স হলো এই জাপানিজ চেরি ব্লসম, এটা আমার খুব ভাল লাগে, তো এটা একটা নেওয়ার প্ল্যান আছে। আর দুবারির মায়ের জন্যও ভাবছি এরকম একটা মিস্ট তুলে নেব। আর প্রতিটা বডি ক্রিম বা মিস্টের পাশে এরকম একটা টেস্টার থাকে, তো আমরা মিস্টগুলো তুলেই চলে গেলাম ফ্রেগরেন্সের দিকে। আর এই রুম ফ্রেগরেন্সগুলোর গন্ধ বোঝার জন্য সব ক্যান্ডেল রাখা আছে, মানে কোনটার কেমন গন্ধ সেটা আমরা এই ক্যান্ডেলের মাধ্যমে বুঝতে পারবো। আর আমরা যখনই আসি আমরা খুব কনফিউজড হয়ে যাই কোনটা নেব, মানে সবকটাই এত সুন্দর কোনটা ছেড়ে কোনটা নেব বুঝতে পারি না। তো যাই হোক অনেক কষ্টে তিনটে চুজ করা হয়েছে, আর এরকম তিনটে নিলে না আমাদের 6-7 মাস আরামসে চলে যায়। তারপর যখন আবার অফার দেবে তখন হয়তো আবার নিয়ে নেব, এরকম বছরে 2-3 বার অফার দেয় এখানে। আর এখানে সেদিন হ্যান্ড ওয়াশের ওপর অফার ছিল, তো সেগুলো আমি একটু চেক করছিলাম যে কোন হ্যান্ড ওয়াশের গন্ধটা বেশি ভালো, যদিও আমি কোনো হ্যান্ড ওয়াশই নিইনি। তারপর ওখানকার কাজ সেরে চলে আসলাম একটু ডলার আমাতে। আর এখানে ঢুকে বোঝা গেল যে সত্যি ক্রিসমাস চলে এসেছে, এবার আমার ঘরটাকেও একটু ডেকোরেট করতে হবে ক্রিসমাসের জিনিস দিয়ে, না হলে আমার ঘরে এখনও ফলের জিনিস দিয়েই সাজানো আছে। আর আমরা যেমন ছোটোবেলায় ঝুলন সাজাতাম সেরকম এখানে ক্রিসমাস ভিলেজ সাজানোর জন্য এরকম ছোটো ছোটো টয়েস পাওয়া যায়, অনেক অর্নামেন্টস থাকে, সেগুলো এত কিউট হয় যে আমরা সেখানে দাঁড়িয়ে কিছুক্ষণ দেখলাম যে কী কী পাওয়া যায় ক্রিসমাস ভিলেজ সাজানোর জন্য। আর এই দোকানের সব কিছুই ওই $1.5 থেকে $5-এর মধ্যে হয়, তো তার জন্য এখানে চাইলেই টুকটাক জিনিস নেওয়া যেতে পারে, সবসময় অত ভাবনা চিন্তা করে জিনিস নেওয়ার প্রয়োজন পড়ে না। তো আমিও এখানে নিজের ঘরের জন্য ক্রিসমাসে সাজানোর কিছু জিনিস দেখছিলাম, আর কিছু ক্রিসমাস ট্রিয়ের অর্নামেন্টস নিলাম। এখানে দেখো কাপকেকগুলো কি কিউট দেখতে, তো এরকম একটা নিয়ে নিলাম, এরকম একটা ডোনাটস ছিল সেটাও নিলাম, এগুলো আমার কাছে নেই তো যেগুলো ধরো নেই সেগুলোই নিলাম। এখানে কিছু ছোটো ছোটো গিফট বক্স ছিল সেগুলো নিলাম, এরকম ছোটো ছোটো বক্স এরকম ক্রিসমাস ট্রিয়ের ওপর রাখলে দারুণ লাগে। আর এই অর্নামেন্টসটা আমার দারুণ লেগেছে তাই এটাও নিয়ে নিলাম, এগুলো বেশি দাম ছিল না, $1.5 করে ছিল। কেনাকাটি করার পর এবার খাবার পালা। এখানকার ফুডকোর্টে একটা থাই এক্সপ্রেস বলে দোকান আছে, খুব ভালো থাই খাবার পাওয়া যায়, তো ভাবলাম আজকে ডিনারটা এখান থেকেই করে যাই। আর যেহেতু আমরা দুজনেই থাই ফুড খেতে পছন্দ করি, তা তার জন্য আমরা অর্ডার করলাম একটা চিকেন প্যাড থাই নুডলস, আর কোয়ান্টিটিও না বেশ অনেকটা করেই ছিল। আর তার সাথে অনির্বাণ নিয়েছিল গ্রিন চিকেন কারি, আর তার সাথে রাইস দিয়েছিল ওরা, দুটোরই কোয়ান্টিটি বেশ অনেকটা ছিল। তো আমাদের মনে হলো আজকে এটা দিয়েই ভালো মতো ডিনার হয়ে যাবে, বাড়ি গিয়ে আর কিছু বানাতে হবে না।
আর এখন তাও ফুড কোর্টটা একটু বসা যাচ্ছে, একটু ফাঁকা হয়েছে, না হলে যা ভিড় থাকে না, এখন যেহেতু মল বন্ধ হওয়ার টাইম হয়ে গেছে তার জন্য ফাঁকা হয়ে যাচ্ছে, এর আগে আসলে একটা চেয়ারও ফাঁকা থাকতো না। আর এখন আমরা মল থেকে বেরিয়ে গেছি, বাড়ি যাচ্ছি, রাতের ডিনারও হয়ে গেছে, গিয়ে শুধু একটা মুভি দেখবো ব্যাস। আর ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি। ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর তোমরা যদি কেউ আমার চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আজ এ পর্যন্তই, দেখা হবে পরের আবার একটা নতুন ব্লগে।